আজকের আলোচ্য বিষয় বলেছিলাম অন্ধজনের দাও আলো, সে আলো হচ্ছে আল কোরআন। কোরআনের সূরা ইব্রাহিম এর এক নম্বর আয়াত, চোদ্দ নম্বর সূরার এক নম্বর আল্লাহ বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, আমি আপনার প্রতি এক কিতাব নাযিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, এই কিতাবের মাধ্যমে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে বের করে আনার জন্য, বিইজনি রাব্বিহিম তাদের রবের ইশারায় রবের অনুমতি ক্রমে মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্যই কোরআন নাযিল করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই আলো থাকা সত্ত্বেও একদল মানুষ যারা নিজেদেরকে দাবি করে বানরের সন্তান, এই লোকগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এদের সামনে যতই আলো বিতরণ করা হোক না কেন, এরা কোরআনের আলো গ্রহণ করবে না। কোরআনের সূরা আরাফ সাত নম্বর সূরার একশো উনআশি নম্বর আল্লাহ বলছেন, ওয়ালাকাদ যারানা আলি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জাহান্নামের জন্য অবশ্যই সৃষ্টি করেছি বহু জিন এবং মানুষকে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের রয়েছে অন্তর, যে অন্তর দিয়েছিলাম বুঝার জন্য, কোরআনকে বুঝার জন্য, হাদিসকে বুঝার জন্য, আল্লাহর নবীকে গবেষণা করার জন্য। আল্লাহ তাআলা বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর দিয়েছিলাম বুঝার জন্য কিন্তু তা বুঝে নাই, তারা তা কাজে লাগায়নি। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি তাদেরকে চক্ষু দিয়েছিলাম দেখার জন্য কিন্তু তারা তা দেখেনি। ওয়ালাহুম আদানুল লা ইয়াসমাউনা বিহা, আমি তাদেরকে কান দিয়েছিলাম শোনার জন্য, কোরআনের বাণী শোনার জন্য, কোরআন এবং হাদিসের সহি কথা জানার জন্য শোনার জন্য, আল্লাহ বলছেন তারা তা শুনে নাই। উলাইকা কাল আনআম, আল্লাহ তাআলা বলছেন তারা হচ্ছে পশু, বালহুম আবাল, বরং তারা পশুর চেয়েও খারাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রথমে চতুষ্পদ জন্তু পশু আখ্যায়িত করেছেন, এরপরে আল্লাহ তাআলা বলছেন না ওরা পশু না বরং পশুর চেয়েও পথভ্রষ্ট। কারণ একটা পশুকে আল্লাহ তাআলা অতটুকুই জ্ঞান দান করেছেন যতটুকু জ্ঞান তার জীবিকার জন্য প্রয়োজন, এ কারণেই জীবিকার জন্য যতটুকু প্রয়োজন তা পশুরও আছে। একটা গরু লাঠি দেখলে দৌড় দেয় কিনা, আবার একটা কুকুর একটা রুটি ধরলে পরে চলে আসে কিনা, তাহলে বোঝা গেল মানুষ যদি পেট সর্বস্বই হতো তাহলে কুকুরের মধ্যে আর মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকার কথা ছিল না। আল্লাহ তাআলা মানুষকে বিবেক বুদ্ধি দিয়েছেন, আকল জ্ঞান দান করেছেন, এটা শুধুমাত্র খাওয়ার জন্য না, দুনিয়ার পার্থিব জীবনে চলার জন্য না, আল্লাহ তাআলার একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই লোকগুলোকে আমি সে আকল জ্ঞান দিয়েছিলাম, এটা তারা গ্রহণ করে নাই। সূরায়ে ফুরকানেরও পঁচিশ নম্বর সূরার চৌচল্লিশ নম্বর আল্লাহ তাআলা আরো বলছেন, আম তাহসাবু আন্না আকসারহুম ইয়াসমাউন, তুমি কি মনে করছো এদের বেশিরভাগ লোকেরা শুনে, আও ইয়াকিলুন অথবা বুঝে না? আল্লাহ তাআলা বলছেন, ইনহুম ইল্লা কাল আনআম, না এরা তো পশুর মতো, বালহুম আদাল্লু সাবিলা, বরং তারা এর চেয়েও পথভ্রষ্ট, পশুর চেয়েও পথভ্রষ্ট। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বহু আয়াতে স্পষ্ট করে দিয়েছেন। এবারে আমরা বলবো, তাহলে এই লোকগুলো কেন পথভ্রষ্ট হচ্ছে, কেন এরা মিথ্যা খবর ছড়ায়? আপনারা জানেন গত কয়েকদিন ধরে আমার বিরুদ্ধে পত্রপত্রিকায় নানান রকম প্রচারণা চলছে, এই যুগান্তর নামে এক পত্রিকা এখানে বিশাল আকারের রিপোর্ট করেছে,
এই এক পত্রিকা 2 টাকার থেকে 5 টাকায় উত্তীর্ণ হয়েছে। এই পত্রিকায় লিখেছে শায়েখ জসীমউদ্দিন রহমানীকে গোয়েন্দারা খুঁজছে, শায়েখ রহমানীকে খুঁজছে গোয়েন্দারা, পায় না মোটে। শায়েখ জসীমউদ্দিন রহমান কি পালিয়েছে? ইনশাআল্লাহ মনে রাখতে হবে, জসীমউদ্দিন রহমানী কারো উস্কানিকে ভয় করে না। জসীমউদ্দিন রহমানী কোন মানুষের পক্ষে লড়াই করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবীলিল্লাহ, যারা মুমিন তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের নাস্তিক মুরতাদ, ইউকাতিলুনা ফী সাবীলিত তাগুত, ওরা তাগুতের পক্ষে যুদ্ধ করে। সুতরাং যারা এই সমস্ত খবর প্রচার করো, আমি তোমাদেরকে স্পষ্ট করে দিচ্ছি, হয়তো মুসলিমদের পক্ষে চলে আসো নতুবা তাগুতের পক্ষে চলে যাচ্ছ, জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের পক্ষে আছেন। কোরআন বলছে, যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, মুমিনদের মাওলা অভিভাবক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর আল্লাহ বলছেন, ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফেরদের কোনো মাওলা নেই, কোনো অভিভাবক নেই। জেনে রাখো আমাদের কোন মৃত্যুর ভয় নেই, মৃত্যু হবে কার জন্য? আমরা মৃত্যুবরণ করলে আমাদের জন্য আল্লাহর জান্নাত রয়েছে, আর তোরা যারা তাগুতের পক্ষে লড়াই করো তোরা মরলে তোদের জন্য জাহান্নাম রয়েছে। সিদ্ধান্ত নিয়ে নাও কোন দিকে যাবে, জান্নাতে না জাহান্নামে। লিখেছে এখানে, আমি বিভিন্ন দেশ সফর করেছি, ব্রিটেন গিয়েছি, মিথ্যা সাংবাদিক, আমি গোয়েন্দা বিভাগের যে ভাইরা আছেন তাদেরকে বলছি, আপনারা এই লোকগুলোকে চ্যালেঞ্জ করেন, এদেরকে ধরুন। কেবল জসীমউদ্দিন রহমানের ব্যাপারে খোঁজ খবর নেওয়া না, মিথ্যা খবর যারা প্রচার করে আমি চ্যালেঞ্জ দিলাম আপনাদেরকে, ওরা যদি প্রমাণ করতে পারে আমি ব্রিটেন গিয়েছি, আমার জন্য যে কোনো শাস্তি মেনে নিব, আর যদি প্রমাণ করতে না পারে তাহলে মিথ্যা খবর দিল যারা ওদেরকে তোমরা ধরো এবং শাস্তি দাও। মিথ্যা খবর শুনে একদল আবার গোয়েন্দা আছে, সব না, আলহামদুলিল্লাহ গোয়েন্দাদের মধ্যে অনেক ভালো লোক আছে, এরা আবার অতি উৎসাহিত হয়ে যায়। আমাদের পরিষ্কার, আমি এটা গত জুমায় বলেছি আবারও বলছি, জসীমউদ্দিন রহমানী কোনো তাৎক্ষণিকভাবে হুটহাট করে ইসলাম কায়েমের স্বপ্ন দেখে না। জসীমউদ্দিন রহমানের রয়েছে সুদূর প্রসারী পরিকল্পনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দ্বীন কায়েম করেছেন, দ্বীন কায়েমের 2টি পথ আমি আলোচনা করেছি, একটি হচ্ছে মদিনা আরেকটি হচ্ছে মক্কা বিজয়। মদিনার বিজয় এসেছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানের লোকদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন, তারা নবীর হাতে হাত দিয়ে বায়াত করেছে এবং তার আগে মদিনায় ইসলাম প্রচার করেছে। আল্লাহর নবী মক্কার থেকে দাই প্রেরণ করেছেন এবং তাদের দাওয়াতের ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মদিনার জমিনকে ইসলামী রাষ্ট্রের জন্য নির্বাচন করেছেন। সেখানে যুদ্ধ করতে হয় নাই, এটা হলো একটা প্রক্রিয়া, একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে মক্কা বিজয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় মক্কার থেকে নির্বাসিত হয়েছিলেন, তখন তার সঙ্গে ছিল মুসলিমও সাহাবী। মদিনা যখন ইসলামের রাষ্ট্র গঠন হল, এখন আল্লাহর নবীর সঙ্গে জীবন দেওয়ার মতো 10,000 সাহাবী তৈরি হয়ে গেলেন এবং 10,000 সাহাবীদের বিশাল বাহিনী নিয়ে তিনি মক্কায় প্রবেশ করলেন। মক্কার কাফেররা বুঝতে পারলো এই তলোয়ারের সামনে দাঁড়ালে দুনিয়ায় থাকার সুযোগ হবে না, সবগুলো বিড়ালের মতো আত্মসমর্পণ করে ইসলাম গ্রহণ করেছে। আমরা মনে করি এই জমিনে ইসলাম কায়েম করতে হলে এখনো সুযোগ আছে,
মুসলিমদের মধ্যে তাওহীদের দাওয়াত ছড়িয়ে দেওয়া, কোরআন এবং সুন্নার আইন প্রচার করে দেওয়া, মানুষকে জানিয়ে দেওয়া, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো বিধান দেওয়ার অধিকার নেই, মানুষ কোন মানব রচিত সংবিধানের অধীনে চলতে পারে না। আল্লাহ বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, জেনে রাখো সৃষ্টি যার, আইন চলবে কেবল তার। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লি হুকমিহি, আল্লাহ তাআলা বিধান দেন, আল্লাহর বিধানকে পশ্চাতে ফেলে দেওয়া, আল্লাহর বিধানকে বাতিল করে বিকল্প আইন তৈরি করার অধিকার কারো নেই। আল্লাহ হুকুম করেছেন কোন মূর্তি চলবে না। আপনারা জানেন বর্তমানে শিক্ষানীতির মাধ্যমে ইংরেজরা যেভাবে মুসলিমদের শিক্ষাকে ধ্বংস করেছিল, সেই রকম ভাবে নতুন নকশা নিয়ে আবার কোটি কোটি বাচ্চাদের মনের ভিতরে শিরিক আর বিদআত ঢুকে দেওয়ার জন্য শিক্ষা ব্যবস্থা নতুন চালু করা হয়েছে। আপনারা জানেন মুসলিম যুবকদের অন্তর থেকে ঈমানকে দূর করার জন্য তুরস্কের কামাল পাশা যেরকম ভাবে ধর্ম নিরপেক্ষতা চালু করেছিল, ঠিক তেমনি ভাবে আবার নতুন করে দেশেও ধর্ম নিরপেক্ষতা চালু করার জন্য চক্রান্ত চলছে। মুসলিম জাতিকে সেকুলার বানানোর জন্য, ধর্ম নিরপেক্ষ বানাবার জন্য এরকম গভীর নীল নকশা যখন শুরু হয়েছে, তখনই একদল আলেম, একদল মর্দে মুজাহিদ, কোরআন সুন্নার সঠিক অনুসারী, যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, সেই লোকগুলো মাঠে অবতীর্ণ হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতির এই জাগরণকে কেন্দ্র করে ইনশাআল্লাহ বাংলার জমিনে কোরআনের হুকুমত কায়েম করে দেবেন ইনশাআল্লাহ। এজন্য ভয় পেলে চলবে না। ভাইরা আমার, এই লোকগুলোর চরিত্র সম্পর্কে মিথ্যা কেন বলে, এরা কোথায় পায় এগুলো, এটা আমরা জানি। এটা জনক পীরের মুরিদ লিখে দিয়েছে এই পত্রিকার ভাষা, দুইটা পত্রিকার খবর এসেছে একই লেখা, এবং তার মধ্যে আবার লিখেছে আমার সম্পর্কে, উনি চরমোনাইয়ের মরহুম পীর সৈয়দ মোহাম্মদ অমুকের আত্মাবদন ছিলেন। সাংবাদিক এরকম লেখে নাকি, মরহুম মাওলানা অমুক তমুক, তার মানে বুঝতে পেরেছেন যুগে যুগে ইসলামী আন্দোলনগুলো ধ্বংস করার জন্য একদল লেবাসধারী মুখোশধারী গাদ্দার লোকেরা ইসলামী আন্দোলনকে পিছন থেকে ছুরিকাঘাত করেছে। এই চরমোনাই পীর যুগে যুগে বাংলার জমিনে যতবারই ওলামাকে একত্র হয়েছে, আন্দোলন করেছে, তাদের পিছন থেকে ছুরি মেরে ইসলামকে ধ্বংস করেছে। আপনারা জানেন ওনার দলের যে নাম ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এটা কোনো দল ছিল না। এই দলের ইতিহাস পড়ুন, এই দল জন্ম হয়েছে আমাদের সামনে। আমি তখন মেসকাত পড়ি, জামিয়া রহমানিয়া তখন হয় নাই, লালবাগ থেকে আমরা এসে জামিয়া মোহাম্মদিয়া, মোহাম্মদী হাউজিং এর মালিক হাজি সিরাজউদ্দৌলার দ্বিতীয় তলা বিল্ডিং এ যেখানে সে থাকে, ওই বিল্ডিং এর দোতলায় ওই সময়কার বড় বড় আলেম দিলওয়ার হোসেন সাইদি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব, মুফতি আমিনি সাহেব, এরকম চরমোনাই পীরও ছিল, এরকম ভাবে আব্দুল গাফফার সাহেব ঢাকার একজন বড় আলেম ছিলেন, মারা গেছেন। এই লোকগুলো একাত্র হয়ে চিন্তা করলো দল না, আমরা আন্দোলন করবো ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের জন্য। সব দল মাত ভেঙে দিয়ে একটা ব্যানারে আমরা একাত্র হব, এবং সেটার জন্য একটা বড় সমাবেশ ডাকা হয়েছিল ঢাকার শাপলা চত্বরে। সেই সমাবেশের মাইকে আমি নিজে করেছি। এত বড় আশা নিয়ে যখন কাজ শুরু হলো এবং এখানে সিদ্ধান্ত হয়েছিল, এটা যেহেতু কোনো দল না আন্দোলন, সুতরাং এটার কোনো নির্দিষ্ট আমির থাকবে না, দুই বছর পর পর আমির চেঞ্জ হবে, এরকম প্রথম আমির হলেন এদেশের আলেমদের উস্তাদ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাহিমাহুল্লাহ। এরপরে যখন চরমোনাই পীর দ্বিতীয় নাম্বার এটার মালিক হয়ে গেলেন, সভাপতি নির্বাচিত হলেন, এরপরে এই যে চিন্তাই হলো, ওখান থেকে আর বের হতেই পারলো না, শাসনতন্ত্র আন্দোলন চুরি হয়ে গেল। এরপরে যখন আবার নতুন করে এদেশের আলেম সমাজ নাস্তিক মুরতাদ এবং বুলুগারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে,
উচিত ছিল তাদের নিজেদের প্রোগ্রাম বাদ দিয়ে ঐক্যবদ্ধ ভাবে ছয় তারিখের প্রোগ্রামে একত্র হওয়া। তারা করলো কি, সেই প্রোগ্রামের সাথে একটা রাজনৈতিক স্লোগান দিল, হ্যাঁ আমরা একমত আছি, কিন্তু তারা ইহুদি খ্রিস্টানদের সাথে আপাত করে নিজেরা তাদের ছত্র ছায়ায় একটা সম্মেলন করে উদাও হয়ে চলে গেছে, যাতে করে পরবর্তীতে যদি এই আলেমরা কোনো বিপদে পড়ে ওনারা যেন বিপদে না পড়েন। এই লোকগুলো সব জায়গায় থানায় থানায় আমার বিরুদ্ধে অভিযোগ করেছে, আমি জঙ্গিবাদীদের লেজার, চরমনাইপীরকে শিক্ষা নিতে হবে, মুরিদদেরকে জানতে হবে, যদি জিহাদের কথা বললে বলে জঙ্গিবাদী হয় তাহলে সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে জিহাদের আয়াত নাযিল করেছেন, তুমি আল্লাহকে জঙ্গিবাদী বলছো। জিহাদের হাদিস আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান, নিশ্চয় আল্লাহ ভালোবাসেন ওই সমস্ত লোকদেরকে যারা আল্লাহর রাস্তায় কেতাল করে যুদ্ধ করে কাতারবন্দী হয়ে, কি করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন, কেতাল কোরআনে আছে, যুদ্ধ কোরআনে আছে। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 111 নম্বরে বলেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবীলিল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে, ইউকাতিলুনা ফী সাবীলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় কেতাল করে যুদ্ধ করে, আল্লাহর কাছে বিক্রিত মাল হস্তান্তর করবে কেমনে সেটা আল্লাহ বলে দিয়েছেন, ইউকাতিলুনা ফী সাবীলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় কেতাল করে যুদ্ধ করে, ফায়াকতুলুনা ওয়া ইউক্তালুন, তারা মারে আর মরে, মারে আগে তারপরে বোঝা গেল খালি হাতে যাওয়া যাবে না। আল্লাহ পরিষ্কার বলেছেন ফায়াকতুলুনা ওয়া ইউক্তালুনা, তারা মারে আর মরে, মারামারি আছে কিনা কোরআনে। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 400 আয়াত নাযিল করেছেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন, তোমার বুঝে না আসলে বদর উহুদ খন্দকের ইতিহাস পড়ো, বুখারী হাদিস পড়ো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাওয়াদিত তুক্তালা ফী সাবীলিল্লাহি সুম্মা উহিয়া সুম্মা উক্তাল সুম্মা উহিয়া সুম্মা উক্তাল, আমার মনে চায় আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করি আবার শহীদ হই, আবার যুদ্ধ করি আবার শহীদ হই, আবার যুদ্ধ করি আবার শহীদ হই। সুতরাং যদি কোরআনের কথা বলা, হাদিসের কথা বলা, জিহাদের কথা বলার কারণে জঙ্গিবাদী হয় তাহলে ইনশাআল্লাহ আমি সে জঙ্গিবাদী হতে পারি, মৌলবাদী হতে পারি, কিন্তু যারা বিরোধিতা করে তারা আল্লাহর দুশ্মন রাসূলের দুশ্মন। ভাইরা আমার, প্রত্যেকটা কথা মিথ্যা লিখেছে, তবে আবার ভালো কাজও করেছে, আল্লাহ শয়তান কি অনেক কাজ করায়। আমাদের মনে রাখবেন পহেলা বৈশাখ আমরা একটা দাওয়াতি প্রোগ্রাম হাতে নিয়েছি, কারণ ওই দিন মানুষেরা পান্তা ভাত খেতে যায়, গুনার মধ্যে লিপ্ত হয়, আমরা যাতে করে আল্লাহকে জানিয়ে দেয় আল্লাহ এই জাতি বেহায়াপনা উলাঙ্গপনা যত নাস্তিকতার মধ্যে লিপ্ত হয়েছে আমরা তাদের সঙ্গে নই, আমরা ওই দিনটাকে তালিম তারবিয়া এবং দিনই দাওয়াতের প্রশিক্ষণের মধ্যে কাটাতে চাই, সেজন্য একটা লিফলেট ছেড়ে দিয়েছিলাম, আপনারা দেখেছেন পত্রিকা তা সুন্দর করে প্রচার করে দিয়েছে। আমরা পরিষ্কার, আমরা বলি এখানে লিখেছে উনি গণতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, এটা বাস্তব, তোমাদের ধন্যবাদ সত্য করে বলেছ। তোমাদের গণতন্ত্র কি শিক্ষা দেয়? গণতন্ত্র শিক্ষা দেয় একদিকে ছয় তারিখে সমাবেশ ডেকেছে গণতন্ত্র অধিকার, আর এক দলে ডেকে দিয়েছে হরতাল। তার মানে গণতন্ত্র শিখায় মারামারি করো, খুনাখুনি করো, ইসলাম শিখায় কোনো দল থাকবে না, কোনো ফেরকা থাকবে না, মুসলিমরা কোরআন দ্বারা শাসিত হবে। কোন দ্বারা শাসিত হবে? আল্লাহর নবীর শাসন ব্যবস্থা ছিল কোরআন, আবু বকর শাসন করেছেন কোরআন দিয়ে, ওমর শাসন করেছেন কোরআন দিয়ে, ওসমান শাসন করেছেন কোরআন দিয়ে, সাহাবায়ে কেরাম শাসন করেছেন কোরআন দিয়ে। মুসলিম খিলাফত ব্যবস্থা যতদিন পর্যন্ত ছিল অতদিন পর্যন্ত মুসলিম জাতির অন্য কোন সংবিধান ছিল না, একমাত্র সংবিধান আল কোরআন। সুতরাং মনে রাখতে হবে এই গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, মানব রচিত কোন তন্ত্র মন্ত্র মানুষের কল্যাণ বয়ে আনতে পারে না। যদি পৃথিবীর মানুষ আবার সুখ শান্তি দেখতে চাও,
আবার যদি সেই ইসলামের সোনালী যুগ ফিরিয়ে আনতে চাও তাহলে তোমাদেরকে আবার সেই কোরআনের কাছেই ফিরে আসতে হবে। জসীমউদ্দিন রহমানি সে কথাই বলছে, এই গণতন্ত্র শিক্ষা দেয় সমস্ত ক্ষমতার মালিক জনগণ, ইসলাম শিক্ষা দেয় সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, গণতন্ত্র শিক্ষা দেয় অদ্দা বিবল বাইদা বিবল ফর্দা বিবল, ইসলাম শিক্ষা দেয় আইন আসবে আল্লাহর পক্ষ থেকে, অদ্দা আল্লাহ বাইদা ওয়াহি ফর্দা পিপল, কোরআন বলছে ফাত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিকা, হে নবী আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে আপনার রবের পক্ষ থেকে যা ওয়াহি করা হয় আপনি তাই মানবেন, কোন মানুষের তৈরি করা মতবাদ মানতে পারবেন না। একদল লোক তৈরি হয়েছে আবার তারা বলে ইসলামী গণতন্ত্র, মদের দোকানে ইসলামী মদের দোকান অথবা পতিতালয় বেশ্যাপাড়ায় ইসলামী বেশ্যাপাড়া ইসলামী পতিতালয়ে সাইনবোর্ড দেওয়া যেরকম, আমি পরিষ্কার করে বলি গণতন্ত্রের সাথে ইসলাম শব্দ যোগ করা সেরকম তার চড়া খারাপ। কারণ বেশ্যাখানা জেনাকার এগুলো সব হারাম, সবাই জানে। গণতন্ত্র সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াইন তুতে আকসারা মান ফিল আরদে ইউদিল্লু কান সাবিলিল্লাহ, হে নবী আপনি যদি এই পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ লোকের মতের অনুসরণ করেন, সংখ্যাগরিষ্ঠ মত সংখ্যাগরিষ্ঠ লোকেরা যেটা ভোট দেয় এটা পাস হয়ে যাবে, এটা মেনে নিতে হবে, এই মতবাদে বিশ্বাসী হন, এটা অনুসরণ করেন, কোরআন পরিষ্কার বলো, যদি মুসলিম হয়ে থাকো কোরআনের বিধান শুনো, আল্লাহ পরিষ্কার বলেছেন ওয়াইন তুতে আকসারা মান ফিল আরদে, ওয়াইন মানে যদি, তুতে মানে ইতাআত করো আনুগত্য করো, আকসারা মানে বেশি সংখ্যা, মান ফিল আরদে জমিনে যারা বসবাস করছে, তার মানে জমিনে যারা বসবাস করছে এই পৃথিবীর মানুষের সংখ্যাগরিষ্ঠ লোকেরা যা বলে এইটা অনুসরণ করেন, ইউদিল লোক আং সাবিলিল্লাহ, তাহলে তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে গোমরাহ করে ফেলবে। সুতরাং যারা এই কোরআন এবং সুন্নার অনুসারী মুসলিম দাবি করো সে যে দল করো আমি তাকে আহ্বান করব, জসীমউদ্দিন রহমানের বিরুদ্ধে লিখে না বরং কোরআনের সহি জিনিসটা বুঝার চেষ্টা করো, গণতন্ত্র ইসলামের দৃষ্টিতে একটা কুফরি মতবাদ। যারা বলে ইসলামী গণতন্ত্র, আমরা তাদেরকে জিজ্ঞেস করতে চাই আমেরিকার গণতন্ত্র আর বাংলাদেশের তোমার ইসলামী গণতন্ত্রের পার্থক্য কোন জায়গায় বোঝাও আমাকে, আমেরিকার যে অর্থনীতি বাংলাদেশের অর্থনীতির পার্থক্য আছে? আমেরিকার ইউনিভার্সিটিগুলোতে যে গণতন্ত্র পড়ানো হয় বাংলাদেশের ভার্সিটিতে তার কি ব্যতিক্রম কিছু আছে? এমনি ভাবে আমেরিকার গণতন্ত্রের যেই স্লোগান বাংলাদেশের গণতন্ত্রের সে একই স্লোগান, বিশ্বাস যদি না হয় বাংলাদেশের সংবিধানের ধারা 7 অনুচ্ছেদ 1 পড়ো, পরিষ্কার লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, ইসলাম পরিষ্কার করে বলে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক সূরা আলে ইমরান 26 নম্বর আয়াত আল্লাহ বলছে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, আবার এই নামে একটা সূরা আছে সূরা আল মুলক, পরিষ্কার বলা আছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। সুতরাং এটা পরিষ্কার, এই পত্রিকা দুটোতেই লিখেছে যে উনি গণতন্ত্রের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন, মূলত একটা রিপোর্ট দুই পত্রিকে দিয়েছে, কারণ একজনই লিখে ওনাদেরকে পৌঁছে দিয়েছেন টাকা দিয়ে, বিশ্বাসের টাকার অভাব আছে? এটা পরিষ্কার গোয়েন্দা বিভাগ নিশ্চিত। আমাকে একজন আজকে ফোন দিয়ে বলে যে না এটা ইসলামের মধ্যে আপনাদের কোনো এগেনিস্ট লোক আছে তারা রিপোর্ট করেছে। আমি বললাম আর সেই লোকটা পরিষ্কার চরমনাই পীর, এই চরমনাই পীরেরা লক্ষ কোটি টাকা কামাই করে, টাকা দিয়ে পত্রিকায় নিজেরা বিবৃতি লিখে দিয়ে তারপরে ছাপা দিয়ে তাদেরকে টাকা দিয়েছে। এর প্রমাণ হচ্ছে এই বিশ্বের নাম তাকে খুব সুন্দর করে লিখেছে যে উনি একসময় চরমনাইয়ের মরহুম পীর মাওলানা অবুকের প্রিয় ভাজন ছিলেন, ঠিকই ছিলাম, কেন ত্যাগ করেছি তা কেন বলো না, যখন দেখলাম তোমাদের পীরের মধ্যে শিরিক আছে, তোমাদের পীরের বইতে লেখা আছে বেদে মারেফাতের 34 পৃষ্ঠায় বান্দা অসংখ্য গুনাহ করার ফলে আল্লাহ তাআলা কবুল করতে চান না, পীর অনুনয় বিনয় করিয়া আল্লাহর কাছে বললে ওই অনুনয় বিনয়ের ফলে আল্লাহ মাফ করে দেয়, আপনি আল্লাহ মাফ করতে চান না? আমি দেখলাম কোরআনে পরিষ্কার বলা আছে
আল্লাহ তাআলা বলছেন মাই আমাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ ইয়াজিদুল্লাহ গাফুরুর রহিমা আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি কোন অন্যায় করলো গুনাহ করলো পাপ করলো আও ইয়াজলিম নাফসাহু এত গুনাহ করলো নিজের উপরে জুলুম করেছে পাপ করতে করতে সীমা লঙ্ঘন করেছে সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ অতঃপর সে যদি আল্লাহর কাছে পানা চায় ক্ষমা চায় আল্লাহ তাআলা বলছেন ইয়াজিদুল্লাহ গাফুরুর রহিমা সে অবশ্যই আল্লাহকে ক্ষমাশীল দয়ালু পাবে আল্লাহ বলেন যত অন্যায় করো ক্ষমা চাইলে মাফ করে দিব পীর বলল আল্লাহ মাফ করতে চান না পীর অনুরোধের বলা ছাড়া আল্লাহ তা মানব না পীরটা মানব ওই চরমনায় পীরদের বই সাকিয়া মাওয়াজে সাকিয়ার মধ্যে লেখা আছে পঞ্চম পৃষ্ঠায় পীরের কাছে মুরিদ হওয়া ফরজ আমরা জানি কোরআন সুন্নাহ পড়ে বুঝতে পেরেছি ফরজ বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পীর ফরজ করার অধিকার রাখে না ওই একই বইয়ের একই পৃষ্ঠায় নিচে লেখা আছে দো পীর দো ডানা পাকড় কে বেহেশত মে লে জায়গা কোই হরজ নেই কারো দুইজন পীর থাকলে দুই পীরে দুই ডানা ধরে বেহেশত নিয়ে যাবে কোনো অসুবিধা নেই এই সমস্ত গাঁজাখুরি আরো কত কাহিনী দুইজন পীর পয়সা দুই কুতুব পয়সা একজন আরো সে পাঠাই দিচ্ছে এসব কাহিনী পড়লে আপনারা দেখবেন যেহেতু তাদের পীর মুরিদের মধ্যে কোনো কোরআন সুন্নার বালাই নেই ইসলামের শরিয়াত মানার প্রয়োজন নেই আশেক মাসিক বইতে লিখে দিয়েছে পীর কামেল পীর যদি প্রকাশ্য শরিয়াতের বিরুদ্ধেও কোনো কথা হুকুম করে তা মানতে হবে এরপর ওখানে একটা কাল্পনিক কাহিনী দিয়েছে এক ছাত্র এটা মানে নাই পরে তাকে জেনা করতে পাঠাই দিল আর ছাত্র জেনা করতে চলে গেছে পরও তার মানে পীরের বইগুলো কি কারণে তোমার সাথে দ্বিমত সেটাও ক্লিয়ার করো এই পীর আমাদেরকে কালারিং করার জন্য ওলামা সমাজে আমাকে বিতর্কিত করার জন্য আসল কথা না বলে বরং বলে আহলে হাদিস হয়ে গেছে ওয়াহাবি হয়ে গেছে অমুক হয়ে গেছে আমি আমার কিতাবুদ দাওয়ায় পরিষ্কার করে দিয়েছি আমি কোন ফেরকার সঙ্গে যুক্ত নই আমি আহলে হাদিস নই আমার পরিচয় আমি মুসলিম আমার পরিচয় কি এটা আমার বইতে লেখা আছে তাহলে মনে রাখতে হবে এই পীরের দ্বারা প্রভাবিত হয়ে মিথ্যা খবর ছেপেছে আমার বিরুদ্ধে আমি এদের সম্পর্কে কোরআনের কিছু আয়াত তালাশ করে বের করেছি কোরআন আল্লাহ তাই লোকদের চরিত্র বলে দিয়েছেন সুন্দর করে পড়ুন সূরা শুআরা 26 নম্বর সূরার 221 এবং 223 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালুশ শায়াতিন আল্লাহ প্রশ্ন করছেন হাল উনাব্বিউকুম আমি কি তোমাদেরকে বলে দিব আমি কি তোমাদেরকে সংবাদ দিব আলা মান তানাজ্জালুশ শায়াতিন শয়তান কাদের উপরে নাযিল হয় তানাজ্জাল নাযিল হয় শয়তান আলা মান কোন প্রকারের মানুষের উপরে তানাজ্জালুশ শায়াতিন শয়তানগুলো নাযিল হয় এরপর আল্লাহ নিজে উত্তর দিচ্ছেন তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসিম শয়তান অবতীর্ণ হয় প্রত্যেক চরম মিথ্যাবাদী ও পাপীর উপরে যারা মিথ্যা কথা বলতে পারে যারা মিথ্যে বলে শয়তান তাদের উপরে ভর করে তার উপর নাজিল হয়ে যায় বোঝা গেল যেই সাংবাদিকেরা আমি সব সাংবাদিক বলছি না সাংবাদিকদের মধ্যে যারা ভালো খবর দেন তাদের সঙ্গে আমাদের কোনো দ্বিমত নেই কিন্তু যেই সাংবাদিকেরা টাকার বিনিময়ে পয়সার বিনিময়ে একটা খবর কেউ পাঠিয়ে দিল আর একটা জাতীয় পত্রিকায় ছেপে দিল সেই সমস্ত সাংবাদিকদেরকে বলছি তোমাদের চরিত্র আল্লাহ তাআলা পরে বলে দিয়েছেন তানাজ্জালুস শায়াতিন তোমাদের উপরে শয়তান ভর করেছে তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসিম আফাক মানে মিথ্যাবাদী আসিম মানে পাপিষ্ঠ পাপিষ্ঠ ঘুষখোর সুদখোর এবং এই পাপীদের উপরে শয়তান ভর করে তোমাদের উপরে শয়তান ভর করেছে মিথ্যা সংবাদ পরিবেশন করেছো কারো সম্পর্কে না জেনে মিথ্যা সংবাদ যারা পরিবেশন করে আল্লাহ বলছেন তাদের উপরে শয়তান নাযিল হয়েছে এরপরে আল্লাহ বলছেন ইউলকুনা সামা ওয়া আকসারুহুম কাযিবুন এদেরকে শয়তান খবর জোগাইয়া দেয় ওয়া আকসারুহুম কাযিবুন আর বেশিরভাগ খবরই মিথ্যা থাকে আপনারা দেখেছেন ওরা যে খবর লিখেছে আপনারা হয়তো পড়েছেন না পড়লে পড়বেন গত বুধবারের যুগান্তর বাংলাদেশ প্রতিদিন এই বইটি আবার প্রথম দিন লিখেছে আমি শিবির ছিলাম পরের দিন আবার লিখলো চরমনাই ছিলাম আমার জীবনে তালাশ করে দেখুন জীবনে কোনোদিন ছাত্র শিবির
বা জামাতের সঙ্গে সম্পৃক্ত ছিলাম কিনা, কি যাহা মিথ্যা কথা। আল্লাহ তাআলা বলছেন, তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসিম, শয়তান নাজিল হয়। আল্লাহ গুরুত্ব দেওয়ার জন্য প্রথমে প্রশ্ন করেছেন, কি সুন্দর প্রশ্ন, হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালু শায়াতিন, আমি কি তোমাদেরকে বলবো, তোমাদেরকে জানিয়ে দিব, আলা মান তানাজ্জালু শায়াতিন, কোন প্রকার মানুষের উপরে শয়তান নাজিল হয়, কোন প্রকার মানুষের উপরে শয়তান নাজিল হয় বলবো কি। এরপরে বলছেন, হ্যাঁ, তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসিম, শয়তান নাজিল হয় ওই সমস্ত লোকদের উপরে যেগুলো চরম মিথ্যাবাদী এবং যেগুলো পাপী। চরম নাই পীর নিজেও এক মিথ্যাবাদী, আল্লাহর উপরে মিথ্যা কথা বলেছে, বইয়ের প্রত্যেকটা মধ্যে লিখেছে, প্রত্যেকটা মধ্যে লিখেছে। আমার প্রিয় বন্ধুগণ, জাহান্নামের পর থেকে মুক্তি পাওয়ার জন্য, পরকালে মুক্তি পাওয়ার জন্য কিতাবে লিখেছে 126 তরিকা, তার মধ্যে তিস্তিয়া সাবরিয়া তরিকা একেবারে শর্টকাট। আমি জিজ্ঞেস করতে চাই, এটা কি কোরআনে লেখা আছে? আল্লাহকে পাওয়ার জন্য শর্টকাট তরিকা কোনটা? আল্লাহ নিজে বলে দিয়েছেন সূরা আনআমের 153 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَن سَبِيلِهِ। আল্লাহ তাআলা বলছেন, وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا, নিশ্চয়ই এটাই আমার একমাত্র রাস্তা, فَاتَّبِعُوهُ তোমরা এই রাস্তা অনুসরণ করো, وَلَا تَتَّبِعُوا السُّبُلَ খবরদার তোমরা অনেক দূর রাস্তা অনুসরণ করো না, فَتَفَرَّقَ بِكُمْ عَن سَبِيلِهِ তাহলে তোমাদেরকে ওরা আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করে ফেলবে। আল্লাহর রাস্তা কয়টা? আল্লাহ তাআলা কোরআনে আরো বলেছেন, ওয়ালাল্লাহি কাসদুস সাবিল আমিনহা জায়ের, আল্লাহ বলছেন আল্লাহর দায়িত্ব হচ্ছে সোজা রাস্তা বাতলে দেওয়া, আর অনেক রাস্তা আছে বাঁকা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার অনুগত্য করলো সে জান্নাতে প্রবেশ করবে। আর চরমনাই পীর বলল, তিস্তিয়া সাবেরিয়া তরিকা মানলে কেউ জান্নাতে সোজা দিবে? এই লোকগুলো আল্লাহকে পর্যন্ত আল্লাহর দিনের মধ্যে মিথ্যা ঢুকিয়ে দিয়েছে। যারা আল্লাহর নামে মিথ্যা বলে, আল্লাহর উপরে যারা মিথ্যা মিথ্যা বলে, সেই লোকগুলো কোনো ব্যক্তি বা মিথ্যা বলতে তাদের কোনো গায়ে বাজে না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আরো সুন্দর করে বলছেন, এই লোকগুলো মিথ্যাকে সাজাই গুছাই বলতে পারে। সূরা আনআম 6 নাম্বার সূরার 112 নাম্বার আল্লাহ বলছেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুবান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি, এমনি ভাবে আমি প্রত্যেক নবীর জন্য মানব এবং জিনের থেকে শত্রু বানিয়ে দিয়েছি। ইউহি বাদুহুম ইলা বাদিন যুখরুফাল কওলে গুরুরা, এই শয়তানগুলো জিন এবং মানুষ শয়তানগুলো কাজ করে কি, তারা প্রতারণার উদ্দেশ্যে, প্রতারণার জন্য, ধোকা দেওয়ার জন্য একে অপরকে চাকচিক্যপূর্ণ কথার কুমন্ত্রণা দেয়। ইউহি বাদুহুম, ওহি করে, ওহি পাঠায় তারা, বাদুহুম ইলা বাদিন, একে অপরের কাছে, যুখরুফাল কওলে, সুন্দর সাজিয়ে গুছিয়ে, সজ্জিত মণ্ডিত করে, চাকচিক্য করে তারা কথা পৌঁছায়, গুরুরান ধোকা দেওয়ার জন্য। সূরা নাম 6 নম্বর সূরার 112 নম্বর আয়াত। এটা যেমন এই মিথ্যাবাদী সাংবাদিকদের জন্য প্রযোজ্য, মিথ্যাবাদী পীরদের জন্য প্রযোজ্য, এমনিভাবে মিথ্যাবাদী নাস্তিক মোরতাদদের জন্য প্রযোজ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে এদের সম্পর্কে বলেছেন সূরা হুজরাত 49 নম্বর সূরার 6 নম্বর আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু আন তুসিবু কওমাম বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, যদি তোমাদের কাছে ফাসেক ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে, ফাসেক ব্যক্তি কোনো খবর দেয়, ফাসেক ব্যক্তি কোনো সংবাদ প্রচার করে, পত্রপত্রিকায় প্রচার করে, ফাতাবাইয়ানু, তাহলে তোমরা যাচাই করে নাও, আনতুসিবু কওমাম বিজাহালাতিন, আমি আমার ওই সাংবাদিকদেরকেও বলছি, তোমাদের আমি হয়তো নিষ্পাপ মনে করব যদি তোমরা তওবা করো, কারণ এখানে কোরআন তোমাদেরকে দাওয়াত দিচ্ছে, কোন ফাসেক যদি তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে, আল্লাহ তাআলা বলেন ফাতাবাইয়ানু, ভালো করে যাচাই করে নাও, হোক সে পীরের মুরিদ, লম্বা দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে, এরপরও ফাসেক হতে পারে,
আবু জাহেলের দাড়ি ছিল, ফেরাউনের দাড়ি ছিল। এই জন্য মনে রাখতে হবে, চরমনায় পিঠের দাড়ি আছে, ফেরাউনের পাগড়ি ছিল, চরমনায় পিঠের পাগড়ি আছে। এই পাগড়ি আর দাড়ি দেখে তোমরা বিভ্রান্ত হয়ো না। কোরআন বলছে ইনজাকুম ফাসেকুম বিনাবাইন, যদি ফাসেক তোমার কাছে কোন সংবাদ নিয়ে আসে, খবর নিয়ে আসে, ফাতাবাইয়ানু, তাহলে ভালো করে যাচাই করে নাও, বাছাই করে নাও, নিশ্চিত হয়ে নাও। আনতুসিবু কওমাম বিজাহালাতিন, যাতে করে অজ্ঞতাবশত কোন কওমের বিরুদ্ধে তোমরা কোন ক্ষতি করে না বসো। ফাতুসবিহু আলা মা ফালতুম নাদিমিন, পরবর্তীতে তোমরা যা করেছো লজ্জিত হতে হবে। আজকে আমি তোমাদেরকে বলি, তোমরা খবর পরিবেশন করেছো আমি শিবিরে ছিলাম, প্রমাণ করো। যদি শিবির প্রমাণ করতে পারো, ছাত্র জীবনে শিবির নেতা ছিলাম, তারপর সাধারণ শিবির না, ছাত্র জীবনে শিবিরের নেতা ছিলাম, যদি প্রমাণ করতে পারো তাহলে তোমরা যে কোনো শাস্তি দিবেন মাথা পেতে মেনে নিব। কিন্তু যদি প্রমাণ করতে না পারো, তোমাদেরকে বলি কোরআনের আয়াত অনুযায়ী তওবা করে ইসলাম ফিরে আসো। আল্লাহ তাআলা বলছেন মুনাফিকদের লক্ষণ কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়াতুল মুনাফিক সালাসুন, মুনাফিকদের লক্ষণ তিনটা, ইদা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াইদা তুমিনা ওয়াইদা ওয়াদা খিলাফা, ওয়াদা করলে খেলাপ করে, ওয়াইদা তুমিনা খানা, আর যখন আমানত রাখা হয় খেয়ানত করে। বুখারী 33 নম্বর হাদিস, মুসলিমে 220 নম্বর হাদিস, তিরমিজির 2631 নম্বর হাদিস, আবু দাউদের 4690 নম্বর হাদিস, নাসাইর 5036 নম্বর হাদিস। ভাইরা আমার, আমি যে বিষয়ে আলোচনা করছিলাম, এই লোকগুলো, এই নাস্তিকেরা, এই মুরতাদেরা, এই সাংবাদিকেরা এরকম ভাবে একদল বুদ্ধিজীবী আইনজীবী, এই সবগুলোর চরিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা বাকারা 2 নম্বর সূরার 204 থেকে 6 পর্যন্ত আলোচনা করেছেন। আল্লাহ বলছেন আমিনান নাসি মাইয়ুজিবুকা কওলুহু ফিল হায়াতিদ দুনিয়া, মানুষের মধ্যে একদল মানুষ আছে এরকম, মাইয়ুজিবুকা কওলুহু ফিল হায়াতিদ দুনিয়া, যাদের কথা দুনিয়ার জীবনে তোমার কাছে আনন্দদায়ক মনে হবে, আশ্চর্যজনক মনে হবে, খুব ভালো লাগবে, ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি, এবং তাদের অন্তরে যা আছে সেজন্য তারা আল্লাহকে সাক্ষী রেখে বলবে। আল্লাহ তাআলা বলছেন আহুয়া আলাদুল খিসাম, এই লোকগুলো বড় ঝগড়াটে, লোকগুলো কি ঝগড়াটে লোক। ওয়াইদা তাওয়াল্লা সাফিল আরদে, যখন তারা ফিরে যায় সাফিল আরদে লিউসদা ফিহা ওয়ায়ুহলিকাল হারসা ওয়ান নাসলা, তারা জমিনে ফাসাদ সৃষ্টি করতে চায় এবং তারা মানুষের ক্ষেত নষ্ট করে, বংশ নষ্ট করে। আল্লাহু ইউহিব্বুল লা ইউহিব্বুল ফাসাদ, এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকগুলোর চরিত্র আরো সুন্দর করে তুলে ধরেছেন সূরা তওবা, এই সূরার 56 থেকে 57 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া হালিফুনা বিল্লাহি ইন্নাহুম লা মিনকুম ওয়া মা হুম মিনহুম, আল্লাহ তাআলা বলছেন ইয়াহালিফুনা বিল্লাহি, তারা আল্লাহর নামে হলফ করে, ইন্নাহুম লা মিনকুম, যে তারা তোমাদেরই একদল মানুষ। মুসলিমদের কাজ এই জঘন্য সাংবাদিকেরা, এই নাস্তিকেরা, এই মুরতাদেরা, দেখবেন সবাই বলে আমরা তো মুসলমান, দেখেন না একজন মন্ত্রী সে বিবৃতি দিয়েছে ইসলাম হেফাজতের মালিক আল্লাহ, কি সুন্দর কথা, কালিমাতু হাক্কিন উড়িয়ে দেবে হাল বাতিল, কথা সত্য মতলব খারাপ, ইসলাম হেফাজত করবে আল্লাহ, এজন্য আমরা কিছু বড় দরকার নেই। এই কথার অর্থ কি দাঁড়ায়, তাহলে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো যুদ্ধ করেছেন কেন করেছেন, এই প্রশ্ন আসবে কি না। মূলত এরা যুগে যুগে ইসলামকে ব্যবহার করেছে নিজেদের স্বার্থ রক্ষার জন্য, এটা পরিষ্কার। যুগে যুগে সাহাবায়ে কেরাম আল্লাহর দিনের জন্য যুদ্ধ করেছেন, আল্লাহর নবীরা যুদ্ধ করেছেন, শুধু আমাদের এই ইসলামই না, আগের ইসলাম যারা ছিল তারাও যুদ্ধ করেছেন। কাজী এখন যারা বলে আল্লাহ ইসলাম হেফাজতের মালিক আল্লাহ, হেফাজতে ইসলাম নাকি বিদাত হয়ে গেছে, এই ফতোয়া দেয় কারা, সরকারের একদল পাঁচটা গোলাম মোল্লা আছে, এই মোল্লাগুলোর কাজ হচ্ছে মিলাদ খাওয়া আর তামিজ দেখা। আমি বলে থাকি একটা নাপিত খুশি হয় যখন শুনে অমুকের ঘরে একটা নতুন শিশু জন্মগ্রহণ করেছে, কারণ 7 দিন পরে একটা নতুন মাথা কামাইলে 500 টাকা নোট পাওয়া যাবে। আর মোল্লা খুশি হয় কোন সময়,
যখন শোনে শোক সংবাদ অমুকে মারা গেছে, কারণ এখানে সাত দিন অপেক্ষা দরকার নাই, সঙ্গে সঙ্গে খতমের দাওয়াত আসবে, এরপরে তিন দিন পরে মুরগি খাওয়া যাবে, আর চল্লিশ দিন সার গরু খাওয়া যাবে। এই জন্য শকুন অপেক্ষা করে কোন সময় গরু মরে, আর এই মার্কা মোল্লা যারা তারা অপেক্ষা করে কোন সময় মানুষ মরে। এরা স্লোগান তৈরি করেছে ঘরে ঘরে মিলাদ দিন রসুলের সাবাত নিন, আল্লাহর নবীর সাবাত যদি পেতে চাও, আল্লাহর নবীর বিরুদ্ধে যারা কুচ্ছারণা করেছে কটাক্ষ করেছে সাহাবীদের ইতিহাস পড়ো, যদি সাহাবীদের ইতিহাস পড়তে না পারো তোমাদের জন্য বাংলায় লিখে দিয়েছি রেফারেন্স সহকারে উন্মুক্ত তরবারি, ওই কিতাব পড়ো, ওই কিতাবে দলিল সহ লেখা আছে আল্লাহর নবীর নামে যখন ইবনে খাতাল কুচ্ছারণা করলো মক্কা বিজয়ের সময় আল্লাহর নবী তাকে ক্ষমা করেন নাই, হুকুম দেওয়া হলো ইবনে খাতালকে যেখানে বসে সেখানে হত্যা করো, সাহাবায়ে কেরাম খবর দিলেন ইয়া রাসূলুল্লাহ ইবনে খাতাল মুতাআল্লিকুন বিআসতারিল কাবা, ইবনে খাতাল জীবন রক্ষার জন্য বাঁচার জন্য কাবার গিলাফ ধরে ঝুলিয়ে আছে, আমরা কি করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকতুলুহু, যে আল্লাহর নবীর বিরুদ্ধে কুচ্ছারণা করেছে তাকে যেখানে পাও সেখানে কতল করে দাও, কাবার গিলাফের সঙ্গে তাকে কতল করে দাও। যদি সত্যিকার আশেকের নবী দাবি করো, যদি সত্যিকার নবীর শাফাত পেতে চাও, তাহলে এই বাংলার জমিনে যারা আল্লাহর নবীকে কটাক্ষ করেছে, এই বাংলার জমিনে নবীর বিরুদ্ধে কুচ্ছারণা করেছে সাহাবায়ে কেরামদের মতো নিজেদেরকে রাসূলের সত্যিকার আশেক পরিচয় দিয়ে নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে, তোমরা এদেরকে যুদ্ধ শুরু করে দাও, এদেরকে কতল করে তারপরে প্রমাণ করো সত্যিকার আমরা আশেকের রাসূল, এদের পাওনা চুকিয়ে দাও। সাহাবায়ে কেরাম তাই করেছেন, ইবনে রাফে, আবু রাফে, কাব ইবনে আশরাফ, ইবনে জুবারি, এই সমস্ত লোকেরা ছিল নবীর বিরুদ্ধে কুচ্ছারণা করেছিল, আল্লাহর নবীর সাহাবীরা তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে প্রমাণ করেছেন তারা নবীকে ভালোবাসেন। ঠিক তেমনি ভাবে যদি তোমাদের নবীর সঙ্গে সত্যিকার কোনো ভালোবাসা থাকে, তাহলে বাংলার জমিনে যারা নবীর বিরুদ্ধে কবিতা লিখেছে, নবীর বিরুদ্ধে প্রবন্ধ লিখেছে, নবীর বিরুদ্ধে বলক তৈরি করেছে, ও আমার জাতি, সেই নাস্তিক মুরতাদদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে কোরআন সুন্নার বিধান তাদের উপরে কার্যকর করে তারপরে ইনশাআল্লাহ প্রমাণ করো আমরা নবীকে ভালোবাসি, ইনশাআল্লাহ। এটা পরিষ্কার ওলামা একরাম সোচ্চার হয়েছেন। আমরা দোয়া করি এই আন্দোলন যেন কোন একটা নির্দিষ্ট ইস্যুকে কেন্দ্র করে না হয়, শুধু এগারোটার মধ্যেই না, কয়টা বাজেন, তেরোটা চোদ্দটার মধ্যেই না, ইনশাআল্লাহ তেরো চোদ্দটা পূর্ণ হবে ইনশাআল্লাহ, এবং শেষ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করা, আল্লাহর জমিনে ওহির বিধান কায়েম যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহর জমিনে শুধুমাত্র তো মূর্তি তৈরি করাই তো শিরিক না, এই মূর্তি তৈরি করা যেমন শিরিক, এই শিক্ষা নীতি যেমন গুমরাহি এবং উম্মাকে ধ্বংস করার চক্রান্ত, নাতি নারী নীতিমালা যেমন চক্রান্ত, ঠিক এর চেয়ে বড় চক্রান্ত হচ্ছে আল্লাহর বিধানকে রাষ্ট্রীয় পর্যায় থেকে বাতিল করে দিয়ে রাষ্ট্রকে ধর্মের থেকে আলাদা করে দিয়ে মসজিদের আল্লাহ একজন আর সংসদে আল্লাহ আরেকজন, মসজিদে হুকুম চলে আল্লাহর, সংসদে হুকুম চলে অন্য আল্লাহর, মসজিদে হুকুম চলে এক আল্লাহর, আদালতে চলে আর এক আল্লাহর, মসজিদে হুকুম চলে এক আল্লাহর, ব্যাংকে চলে আর এক আল্লাহর, মসজিদে হুকুম চলে এক আল্লাহর, বঙ্গভবনে চলে আর এক আল্লাহর, এইরকম বিভক্ত করা আল্লাহ বলেছেন ওয়াকালাল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইনি ইসনাইন, আল্লাহ তাআলা বলছেন তোমরা দুই আল্লাহ বানাইও না, ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, তোমাদের আল্লাহ একজনই, মসজিদের আল্লাহ যিনি, সংসদে আল্লাহ তিনি, মসজিদে আল্লাহ তিনি, আদালতের আল্লাহ তিনি, মসজিদে আল্লাহ তিনি, বঙ্গভবনে আল্লাহ তিনি, সব জায়গায় এক আল্লাহর হুকুম চলবে, আলা লাহুল খালকু ওয়াল আমরু, জেনে রাখো হুকুম চলবে তার, সৃষ্টি যার, সৃষ্টি করেছেন যিনি হুকুম চলবে তার। আমরা নিয়াত করব, আমরা হেফাজতে ইসলামকে বলবো, ইসলাম হেফাজত করার জন্য যখন মাঠে নেমেছেন ইনশাআল্লাহ
যে স্লোগান আপনারা দিয়েছেন এই স্লোগান সামনে রেখে সামনে চলুন ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমরা নীরব হব না, নিস্তব্ধ হব না, যতক্ষণে কোরআনকে সংবিধান পাব না, এই স্লোগান নিয়ে মাঠে নামুন ইনশাআল্লাহ। জোয়ার শুরু হয়েছে, এই বাংলার তাওহীদের জনতা আপনাদের সঙ্গে থাকবে ইনশাআল্লাহ। আমরা আগামী কালও তোমাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমি প্রসঙ্গত বলে দেই, আমরা ইনশাআল্লাহ কালকের সমাবেশে সম্পূর্ণভাবে একমত পোষণ করছি। যেহেতু এটা দুইটা কারণ, একটা হচ্ছে এই নাস্তিকেরা কিছুদিন আগে তাদের সংখ্যা দিয়ে একটা শোডাউন করেছে, মুসলিম উম্মার দায়িত্ব এখন ওদের বিরুদ্ধে দেখানো যে তোমরা যে কয়জন তার চেয়ে অনেক গুণ বেশি দেশে তাওহীদ জনতা আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মান কাসারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, যে ব্যক্তি কোন সম্প্রদায়ের লোক সংখ্যা বৃদ্ধি করলো সে ওই দলের অন্তর্ভুক্ত। আমরা যাচ্ছি শুধুমাত্র এজন্য যে এখানে মুসলিমদের সমাবেশ হচ্ছে নাস্তিকদের বিরুদ্ধে, এখানে আমার যাওয়ার কারণে যদি একটা লোক বেশি হয় আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ আমি মুসলিমদের সংখ্যা বাড়াবার জন্য ওখানে গিয়েছিলাম। এ হাদিসটা আছে ইত্তেহাফুল খেয়ার আল মাহারা 3297 নম্বর হাদিস, জামউল জওয়ামে, ইমাম সুয়ুতির কিতাব 6433 নম্বর হাদিস, কানজুল উম্মাল এই কিতাবের 24735 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাসারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোন গোষ্ঠীর কোন জাতির সংখ্যা বৃদ্ধি করলো সে ওই দলেরই একজন। এছাড়া এখানে আরেকটি বড় কারণ হচ্ছে এই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতে ফাবি লিসানিহি ফাইন লাম ইস্তাতে ফাবি কলবিহি ওয়াদালিকা আযাফুল ঈমান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি অন্যায় দেখে, মুনকার দেখে, ফালিউগাইরহু বিয়াদিহি, তাহলে সে যেন তার হাতের দ্বারা শক্তি প্রয়োগ করে তারপরে তাকে প্রতিহত করে। এটা এক নাম্বার, শুরুই করেছেন ফালিউগাইরহু বিয়াদিহি, ফাইন লাম ইস্তাতে, যদি দুর্বল হও শক্তি প্রয়োগ করতে না পারো, তাহলে দ্বিতীয় নাম্বার হচ্ছে ফাইন লাম ইস্তাতে ফাবি লিসানিহি, তাহলে মুখের দ্বারা প্রতিবাদ করো। আমি মনে করি এখন যেটা হচ্ছে তা মুখের দ্বারা প্রতিবাদ করা, আমরা সেখানে এই হাদিসটুকু আমল করতে অংশগ্রহণ করতে পারি। এই যে মনে রাখতে হবে, তাও যদি না পারা যায় ফাইন লাম ইস্তাতে, তা যদি না পারা যায় ফাবি কলবিহি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে এটাকে মনে মনে ঘৃণা করো এবং এটাকে ধ্বংস করার জন্য মনে মনে পরিবর্তন, ঘৃণা না মনে মনে পরিবর্তন করো, তার মানে ঘৃণা তো থাকবি, এটা কেমনে পরিবর্তন করা যায় সেই পরিকল্পনা গ্রহণ করবে। ওয়াদালিকা আযাফুল ঈমান, আর এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। হাদিসটা আছে সহিহ মুসলিমের 186 নম্বর হাদিস, তিরমিজির 2172 নম্বর হাদিস, আবু দাউদের 1142 নম্বর হাদিস, নাসাই শরীফের 5023 নম্বর হাদিস, ইবনে মাজার 1275 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 11150 নম্বর হাদিস। হাদিসের নম্বর যদি না মিলে, আমরা নম্বর দেই মাকতাবায় সামেলা থেকে, আমাদের কাছে কম্পিউটারে সিডি করা আছে 65,000 কিতাব একটা সিডির মধ্যে আছে, যেখানে হাদিসের কিতাবগুলো সব আছে, আমরা ওইখানে সিরিয়াল মতো নাম্বার বলে দেই। আপনারা যদি সেই নাম্বার অনুযায়ী না পান, ওই অধ্যায় তালাশ করবেন, যে হাদিসটা যে বিষয়ের ওই হাদিসটা ওই কিতাবের ওই অধ্যায় তালাশ করবেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। ভাইরা আমার, আন্দাজে ওয়াজ করার অভ্যাস আমাদের নেই, প্রত্যেকটা কথা হাদিস দিয়ে দলিল দেওয়ার চেষ্টা করি। যেহেতু আমি আমার ইস্তেহাদ অনুযায়ী আমি মনে করি এই বর্তমানে যেটা প্রতিবাদ করা হচ্ছে এটা হচ্ছে একটা মৌখিক প্রতিবাদ, এখানে আমরা অংশগ্রহণ করতে পারি, এটা মনে রাখতে হবে। আজকে আবার অনেকে আছে যারা এটা পরিষ্কার শরিয়াতের কোনো বিধানকে আমরা নিজেদের মতো করতে চাচ্ছি না, আমি এটা পরিষ্কার বলেছি গত জুমা না কোন জুমা তো আগের জুমা বোধ হয় লেকচার দিয়েছিলাম, হরতাল ছাড়ো অস্ত্র ধরো, আল্লাহর রাস্তায় জেহাদ করো, বাদামি ইংরেজদের বিরুদ্ধে জেহাদ করো, এটা পরিষ্কার। হরতাল এরকম ভাঙচুর এটা ইসলাম সমর্থন করে না,
সেটা দলিল আমি পেশ করেছিলাম। কিন্তু তার সঙ্গে প্রতিবাদ করা ভিন্ন বিষয়। মুসলিমরা প্রতিবাদ করবে, হাদিসে আল্লাহ রাসূল বলেছেন ফালিউগাইয়িরহু বিলিসানিহি, মুখের দ্বারা প্রতিবাদ করা শোনাচ্ছে, কাজেই সেজন্য আমরা প্রতিবাদ করা অংশগ্রহণ করতে পারি। এই জন্য আমি বলবো আপনারা ইনশাআল্লাহ যারা আমাদের আছেন, আমরা এখানে সমর্থন দিচ্ছি এই নির্দিষ্ট ইস্যুতে, এবং যদি তারা সত্যিকার অর্থে এই জমিনে কোরআন সুন্নাহর রাজ কায়েম হওয়ার জন্য ডাক দেয়, তাহলে ইনশাআল্লাহ আমরা তাদের সাথে আছি। যতক্ষণ পর্যন্ত তারা কোরআন এবং সুন্নাহ মোতাবেক দিক নির্দেশনা দিবেন, কোরআন সুন্নাহ মোতাবেক পরিচালনা করবেন, আমরা ততক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে আছি। আর যদি কোনোদিন কোরআন সুন্নাহ থেকে বিচ্যুত হয়ে কোন ইহুদি খ্রিস্টানদের তরিকা গণতন্ত্রের লাইনে চলে যায়, অথবা কারো সঙ্গে আপাত করে ফেলে কোনো সমঝোতা চলে যায়, তাহলে আমরা সেদিন থেকে আমাদের তাদের থেকে আলাদা হয়ে যাবো। এটা পরিষ্কার বিষয়। আমরা কাকরাইল গিয়ে জমা হবো, কাকরাইল মসজিদের পাশে পার্ক আছে, ওখানে আপনার আগামীকাল 9টার মধ্যে হাজির হবেন, 9:30 আমরা ওখান থেকে রওনা হবো। আমাদের ভাইদেরকে আমরা বলবো ওখানে একত্র হওয়ার জন্য, যাতে করে ইনশাল আমরা ওখান থেকে একত্র হয়ে আমরা যাবো এবং আমাদের সাতজনে আমরা তাদের সাথে সহযোগ করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আজমাইন।